আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। ঢাকা মানে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা মায়াবতী নদীর আগলে রাখা শহর। এই নদীগুলো পেরিয়ে অথবা নদীর উপর দাঁড়িয়ে থাকা সেতুগুলো পেরিয়ে মানুষের জাদুর শহর ঢাকায় প্রবেশ করে অথবা ঢাকা ছেড়ে চলে যায়। ঢাকায় প্রবেশের যতগুলো পথ রয়েছে প্রতিটির মুখে রয়েছে ব্রিজ। বিশেষ করে সড়ক পথে ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বেরোতে হলে যে কয়েকটি সেতু ঘিরে তীব্র যানজটের কবলে পড়তে হয় তার একটি হলো গাবতলির পাশে তুরাগের উপর অবস্থিত এই আমিনবাজার সেতু। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কটিও এই সেতুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুবই গুরুত্বপূর্ণ আমিনবাজার সেতু এবং ঢাকা আরিচা মহাসড়ক নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আমিনবাজার সেতুটির বর্তমান অবস্থা তুলে ধরছি। অনেক আগে থেকেই রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাবতলির আমিনবাজার সেতু ভীষণ এক যানজট প্রবণ এলাকা। এখানে তুরাগের দুপারে সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে গত বছরের এপ্রিল মাসের মাঝামাঝি। এরই মধ্যে সেতুর দুপাশে অবকাঠামো দৃশ্যমান। গত 13-14 মাসে সেতুটির কাজে আছে বেশ অগ্রগতি। বিশেষ করে এবছরে সব থেকে বেশি অগ্রগতি হয়েছে। বর্তমানে মাঝ নদীর পিলার নির্মাণের কাজ চলছে এখানে। এছাড়া সেতুর পশ্চিম প্রান্তে পিলারের উপর গার্ডার বসানোর কাজ চলছে। গাবতলির অংশের থেকে আমিনবাজার অংশে কাজ বেশি দৃশ্যমান। নির্মাণাধীন সেতুটি হবে 8 লেনের, যার মূল 6 লেন দিয়ে চলবে যানবাহন আর বাকি 2 লেন হবে সার্ভিস লেন। সেতুতে ওঠার পর কোনো যানবাহন নষ্ট হলে সেটি সার্ভিস লেনে সরিয়ে মূল লেনের যানবাহন স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দীর্ঘদিনের পরিকল্পনায় রাজধানীতে ঢোকার পথটি হবে কমপক্ষে 6 লেনের, আর যেখানে প্রতিষ্ঠিত বাজার থাকবে সেটি হবে 10 লেন। নতুন এই সেতুটির নদীর মাঝে রয়েছে 4 সারি পিলার, যাতে 5টি করে গোলাকার স্তম্ভ রয়েছে, আর এর উপরেই নির্মাণ করা হবে 8 লেনের সড়ক পথ। 210 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় 233 মিটার এবং এর প্রস্থ প্রায় 34 মিটার। সম্পূর্ণ নিজস্ব খরচে সেতুটি নির্মাণ করছে সরকার, আর এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে NDE। এই সেতুর সাথে নির্মাণ করা হবে প্রায় 1.5 কিলোমিটার সংযোগ সড়ক। ঢাকার যানজট কমাতে যে ইনার রিং রোড হবে, যা আবদুল্লাপুর থেকে সদরঘাটের দিকে যাবে, সেই রোডটি যুক্ত হবে এই 8 লেন সেতুর সাথে। এসব প্রতিটি সড়ক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি যানজট নিরসনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গিয়েছে 2023 সালের জুনের দিকে পুরো কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আমিনবাজারে এই সেতুটি। সেই হিসেবে হাতে আছে প্রায় আরও 1 বছরের মতো সময়। যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে করে নির্ধারিত এই সময় সেতুর কাজ শেষ হবে বলে মনে হচ্ছে। তখন নতুন পুরাতন মিলে 12 লেনের হবে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি। বর্তমান গাবতলি থেকে তুরাগের পাড় ধরে দিয়াবাড়ি হয়ে টঙ্গী যাওয়ার রাস্তাটিতেও আসবে আমূল পরিবর্তন, ফলে ঢাকার বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ আরও সহজ ও সুন্দর হবে। বিশেষ করে ইনার রিংরোডের কারণে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসা মানুষ যদি কেরানীগঞ্জ হয়ে সাভার যেতে চায় সেটি হবে খুবই সহজ। অনেকেই ঢাকা আরিচা মহাসড়কের বর্তমান অবস্থা দেখতে চেয়েছেন, তাই আজ এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোর বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরব। এবারে চলে এসেছি নয়াহাটের দিকে। এদিকটাতে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে। এখানে বর্তমান 2 লেনের ছোট সেতুর পাশে আরেকটি 4 লেনের সেতু নির্মাণ করা হচ্ছে, আর এই সেতুর নিচ দিয়ে ইউটার্ন নেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এটি হচ্ছে নয়ারহাট সেতু। এখানে বর্তমান 2 লেনের সেতুর পাশেই 4 লেনের আরেকটি সেতুর নির্মাণ কাজ চলছে। এই সেতুর নিচ দিয়েও ইউটার্ন নেওয়ার ব্যবস্থার জন্য সড়ক নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নতুন সেতুর পিলারের উপর গার্ডার বসানোর কাজ চলছে। সেতুর পরে এদিকটাতে একটি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। মূলত এটি একটা চৌরাস্তা। স্থানীয় যানবাহনগুলোর জন্য এই আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে, যাতে করে যানবাহনগুলো সড়কের এই পাশ থেকে ওই পারে যাতায়াত করতে পারে। এটি হচ্ছে ইসলামপুর। এদিকে দেখা যাচ্ছে সড়কটিকে 6 লেনে করা হয়েছে। মূল সড়কের দুই পাশে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। মাঝের মূল সড়ক দিয়ে মহাসড়কের যানবাহনগুলো চলাচল করবে, আর একদম ডানে আর একদম ডান দিক দিয়ে স্থানীয় এবং ধীরগতির যানবাহনগুলো চলাচল করবে। এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন করে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এবার একটু ম্যাপে দেখে নেওয়া যাক। এই দিকটি হচ্ছে নবীনগর, আর এই দিকটি হচ্ছে পাটুরিয়া।
আর এটি হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার কথা চলছে। এই সড়কটি এখনও সম্পূর্ণ অংশে চার লেনে উন্নীত হয়নি, তবে সাভার নবীনগর থেকে ধামরাইয়ের ঢুলিবিটা পর্যন্ত সড়কটি চার লেন হয়েছে। আর ঢুলিবিটা থেকে পাটুরিয়া পর্যন্ত যে সড়ক রয়েছে এটিকেও চার লেন করা হবে। তখন এই মহাসড়কে ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণ করা হবে, যেমনটি আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখেছি। এবারে আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি। ঢাকা আরিচা এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কের দুই পাশে রয়েছে বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান। এদিকটাতে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ চার লেন হয়েছে। গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত বর্তমান যে সড়কটি রয়েছে সেটিকে দশ লেন করা হবে। গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। এই মহাসড়কে নতুন করে অনেকগুলো ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে, আর সামনের বাঁদিকে নতুন ব্রিজটির কাজও শেষ হয়ে গিয়েছে। আর এই ব্রিজের এখান থেকে মানিকগঞ্জ জেলা শুরু। এই সেতু পার হলে সামনের সড়কটি দুই লেনের। চার লেনে উন্নীত করার আগেই ব্রিজগুলোর কাজ শেষ করে রাখা হচ্ছে, এতে করে সড়কের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এর আগে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং সেই মহাসড়কের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আর আজ আপনাদের দেখাচ্ছি ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 55 কিলোমিটারের মতো। এবারে চলে এসেছি মানিকগঞ্জ শহরের এদিকে। এদিকটাতে দেখতে পাচ্ছি মূল মহাসড়কের দুই পাশে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। মূল সড়কের দুই পাশে স্বল্পগতির এবং স্থানীয় যানবাহন চলাচলের জন্য রয়েছে সড়ক। সামনের এদিকটি চলে গিয়েছে পাটুরিয়ার দিকে, আর এখানে বর্তমান সেতুর পাশে নতুন সেতু নির্মাণের জন্য কাজ চলছে। এটি হচ্ছে তরা সেতু। এই সেতুটি হচ্ছে দুই লেনের। এদিক থেকে পাটুরিয়া পর্যন্ত কিছু কিছু স্থান ছাড়া বাকিটা দুই লেনের। তবে এই সেতুর পাশেও নতুন একটি সেতু নির্মাণ করা হবে। এটি হচ্ছে পাটুরিয়া, আর এই নদীটি হচ্ছে পদ্মা নদী। দ্বিতীয় পদ্মা সেতুটি এখানেই হবার কথা রয়েছে। এখানে সেতু নাকি টানেল নির্মাণ করা হবে সেটি এখনও ঠিক করা হয়নি, তবে টানেল নির্মাণ করতে আগ্রহী সরকার। এই সেতুগুলো দিয়ে তখনই সুফল মিলবে যখন মহাসড়কগুলি সমানভাবে প্রশস্ত হবে। কিন্তু দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের মতো সাধারণ মানুষগুলোর ভাগ্য কোথায় নিয়ে যাবে তা সময় বলে দিবে। যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আমাদের জীবনে গতি সঞ্চার ঘটে, সত্যিকারের অর্জন হবে সেখানেই। এই ছিল আমাদের আজকের আপলিফ্ট আয়োজন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।